বাসায় খালামনি ফুপু মামির এসে দেখে গেল, কিন্তু কিন্তু মার কোনো খোঁজ নেই। মার কথা মনে পড়ে, মন খারাপ হয়? সবার এমন প্রশ্নের উত্তর একটাই, না। আগে যখন হ্যাঁ বলতাম, সবাই কান্নাকাটি করে আমাকে জড়িয়ে ধরে আদর করতো কেন জানো। সবই ঠিক আছে, কিন্তু এই আদর করার সময় সবাই মুখে লালা লাগিয়ে দিয়ে যায়, আর এটাই আমার ভালো লাগে না। কিন্তু এটা তো কাউকে বলা যায় না, তাই উত্তর দিন না। কেননা না বললে সবাই কেন যেন খুশি হয়, তবু মাঝে মাঝে কেঁদে আদর করে, কিন্তু আগের থেকে কম। মা যাওয়ার পর বাবা একদিন একদিন বলেছিল, মা রান্নাঘরে যাবা না একা, গেলেও রান্নাঘরে আগুনের আশেপাশে থাকবা না কখনো, আল্লাহ গুনাহ দিবে তাহলে, ঠিক আছে? এরপর থেকে রান্নাঘরের আগুনের আশেপাশে আর যাই না। কিন্তু বাজার করে আনলে এক প্যাকেট ম্যাচ আমি আলাদা করে আমার রুমে লুকিয়ে রাখি। বাবা অফিসে গেলে ম্যাচ আর বডি স্প্রে নিয়ে চলে যাই বারান্দায়, ম্যাচ জ্বালিয়ে সেখানে বডি স্প্রে স্প্রে করি, তখন আগুন অনেক উপর উঠে যায়। আর এটাই আমার সবচেয়ে পছন্দের খেলা। খেলতে গিয়ে হাত পুড়ে যায়, বাবা রেগে বাসায় এসে সবার আগে বুয়াকে বের করে দেয়, সবাই আমাকে দেখতে বাসায় আসে, কিন্তু কিন্তু সেদিনও মা আসেনি। তার মানে কি মা কখনোই আসবে না? অনেক কষ্টে আস্তে করে বাবাকে গিয়ে বললাম, বাবা মামুনির কাছে যাওয়া যাবে না? বাবা কিছুই বলেনি, খালামুনি কাছে টেনে এনে বলেছিল, মা আছে তো আকাশের তারার মাঝে, তোমার জন্য এত সুন্দর বাসা বানাচ্ছে ওখানে, তাই আসতে পারছি। তুমি যেদিন অনেক বড় হয়ে যাবা সেদিন তুমি সেই সুন্দর বাসাটাই যেতে পারবা। চুপ করে সব শুনলাম, বাসা বানাতে এত দূরে যাওয়ার কি দরকার আছে, আর না হয় গেলই, তাই বলে আমার হাত পড়ে গেছে তবুও বুঝি আসবে না। সবাই চলে যাওয়ার পর বাবাকে গিয়ে বললাম, বাবা মামনিকে বলো আমার সুন্দর বাসা লাগবে না, সেজন্য তাড়াতাড়ি চলে আসি। বাবা বলে কি না, তুমি যত বেশি এই কথা বলবে মা তত দূরে চলে যাবে, সময় হলে মা ঠিকই চলে আসবে। ঘুমো এখন, লক্ষ্মী মেয়ে না তুমি? এসব কথা এখন আর আমার ভালো লাগে না, অনেক হয়েছে, কেউ আদর করলেও এখন আমার অসহ্য লাগে। কই আরো তো ছেলে মেয়ে আছে, তাদের সাথে তো এরকম হয় না, তাদেরকে তো কেউ ভাবে আলগা আদর করে না, তাহলে আমাকে কেন করবে?
অর্ডার করি আর কিছুই করার নেই মা দেখলে অনেক রাগ করত কিন্তু এখন কেউ নেই ডাক দেওয়ার কেউ ডাক দিলেও আমার বিরক্ত লাগে না আদর সহ্য হয় না সহ্য হয় বকা রাতের আকাশে বারান্দায় বসে তারা মাঝে খুঁজে বেড়ায় মাকে কার্টুনে দেখেছি এরকম দেখেছি কতগুলো তারা মিলালে মা চারা খুঁজে পাওয়া যাবে কিন্তু কিন্তু কখনোই খুঁজে পাইনি সবচেয়ে প্রিয় টিচারকে যখন একথা জিজ্ঞেস করেছিলাম উনি বলেছেন তোমার মা একটা স্পেশাল প্ল্যানেটে গিয়েছে ওটা সবাই দেখতে পারবে না আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসে শুধু তারাই দেখতে পারবে কার উত্তর এখন আর আমার ভালো লাগে না সবাই মিথ্যা বলে সবাই বিদ্যুৎ মা আসবে না সেটা আমি বুঝতে পেরে গিয়েছি তাহলে তো ছোট ছেলে বলে নেয় না কেন জানো জানো আমি মার জন্য অপেক্ষা করে না থাকি কাউকে এখন আর আমার ভালো লাগে না কেউ বাসায় আসলো অসহ্য লাগে বিশেষ করে আমার রুমে কেউ আসুক সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমার রুম এখন আমার রাজ্য সেখানে কেউ এসে আমার উপরতে কথা বলবে সেটা কোনোভাবে আমি মানতে পারি না তারপরও সবার আমার রুমেই আসতে হয় কাউকে কিছু বলতেও পারি না রাগে রাতের বেলায় কেঁদে যাই খালি সবার অগোচরে সবার থেকে লুকিয়ে বাবাকেও এখন আর বলা হয় না ভালোবাসি রাতের বেলা স্বপ্ন দেখি বেশ বড় এক রাজপ্রাসাদে রাজকুমারী আমি সেই স্বপ্ন কোনো রাজকুমারের জন্য নয় সেই স্বপ্ন আমি মা আর বাবাকে নিয়ে মা এবং আমি আমাদের দুজনের রাজকুমার বাবা সেখানে খালি আকাশের নিচে শুয়ে থাকি আমি মা আর বাবার মাঝখানে এই ঘুম থেকে উঠতে চাই না আমি কখনোই এই স্বপ্নে সময়টাকে আটকে রাখতে চাই আমি